দেবো কাকা, বাবাকে চা দাও 1 কাপ। আর বাবা আর কি চাই? চায়ের সঙ্গে তাহাটা বলবি না? কি ব্যাপার, তোরা একটু বাবাকে সকাল সকাল ধরে নিয়ে এসেছিস? তুমি আর কি বুঝবে খুড়া, আমাদের মনের জ্বালা। শালার বাপের হোটেলে মারছিস আর ফুটানি মারাছিস, মনের জ্বালা? হ্যাঁ, ও দেবু খুড়া, সকাল সকাল কেনে রেগে গেছো বো? দাঁড়াও না, দেখো আমাদের আলোচনাটা দেখলেই তো শুনতে পাবে, বুঝতে পারবে যে আমরা কিসের জন্য বাবাকে সকাল সকাল আনিছি, চা দিতে বলছি। ঠিক আছে, তোর আলোচনাটাকে কর, আমি চাটো বসাই গে যাইয়ে। শুন ভুরকা, বাবার সঙ্গে একদম ফাইনাল আলোচনা কর, বুঝলি? যদি কিছু টাকা বলে বাবা, তো আমরা টাকাও দেবো। শালা দাঁড়ানো, তোর মা বাপে ওই জন্যই হড়বড়ে নাম দিস, সব কিছু হড়বড় হড়বড় করিস। বাবার সাথে আগে আলোচনা করতে দে, তারপরে টাকা পয়সার কথাটা পরে চিন্তা ভাবনা করছি। তোমাদের কি ব্যাপার বাবা, আমাকে খুলে বলো তো, আমি তোমাদের ব্যাপার স্যাপার বুঝতে পারছি না। হ্যাঁ, শুন হড়বড়িয়া, বেশি হড়বড় হড়বড় করিস না, মালটাকে আমাকে আগে রাস্তায় আনতে দে। না, আমি বলছি যে ব্যাপারটা খুলে বল, তোমরা বসে বসে কথা বলো, বসো। হ্যাঁ আমরা বসবো, বলি দাঁড়ায় দাঁড়ায় আলোচনাটা করা যাক, আর বাবার সামনে আমরা কি করে বসবো বাবা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কই, তোমাদের চা এলো না তো? আসছি বাবা আসছি, সবুর করুন। কই দেবু কাকা, চা হইলো বো? এই শোন, বেশি অগবকাইস না, বুঝলি? না এই গরম চাটো না যে মাথার তো ঢেলে দেবো। আর বাবা, চাটো ফুটবে তবে দেবো না? তোমরা এমন একটা দোকানে নিলে বাবা, ভদ্রলোকের মুখে শুধু গালি আর গালি, আর খুব উত্তেজিত। আমরা ছোট থেকে ওকে দেখছি বাবা, খুবই উত্তেজিত। আসল কারণটা কি জানেন? দেবু কাকা বিহাই করে নাই, আর যার ভোগটা আজকে ওকে করতে হয়েছে, আর আমাদেরকেও ভোগ করতে হয়েছে, আর ওই জন্যই আপনাকে এখানে ডাকা। হ্যাঁ কি বলো বাবা, ওর কি আমি বিয়ের ব্যবস্থা করবো এই বয়সে? না না, তাহলে আসল কথাটা শুনুন বাবা, ওহার ব্যবস্থার জন্য আমরা আপনাকে ডাকি নাই, আমাদের বিহার একটা ব্যবস্থা আপনাদেরকে করে দিতে হবে। এই শালা কি বলছিস, একটা বিহার ব্যবস্থা করে দিতে হবে? নিজে দাদা করছে নাকি, আর আমাদের ব্যাপারে আলোচনাটা করবি না নাকি? শালা চুপ কর, একদম বক বক করিস না, দেখ আজ কার ব্যাপারে আলোচনা করছি, আমার জন্য কেন বলতে যাবো, আমাদের পুরো টিমটার জন্য বলছি, সেদিন যে আলোচনা আমরা বসেছিলাম, সে সবার জন্যই আলোচনা করব। এই তোরা লাল চা খাবি? দুধ নাই, দুধ শেষ হয়ে গেছে। দুধ নাই মানে? আরে বাবা, দুধ শেষ হয়ে গেছে। বাবা লাল চা খাবেন? আমার তো লাল চা খাই অভ্যাস নাই। আরে ভুড়কা, আরে হড়বড়িয়া, তোরা দোকানটা থেকে বিরানো, যদি চা খাবি না তিনি আড্ডা মারতে আসিস কি জন্য? লাল চা খাবি না তো আমার দোকান থেকে বিরা, আমি এবার দোকান বন্ধ করবো। চলুন বাবা চলুন, ইয়ার সঙ্গে লাইব, কোথাও বাইরে যাই, আমরা আলোচনা করব। ইয়ার দোকানে যে কোনো চা খাইতেই হবে, যদি দুধ না থাকে তো লাল চাও খাইতে হবে। আসুন বাবা আসুন। আরে ভুরকা, বাবা বাবা, এটা দারুণ মাল আসছে কিন্তু। আমার দারুণ তো, দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, আমি ভালো করে দেখি। বাবা আপনারও কি নারীর প্রতি লোভ আছে নাকি, পুরা ধ্যান দিয়ে দেখছেন? আরে বাবা,
তা না তা না, মেয়েটাকে দেখি ওর মাকে আমি কল্পনা করছি। আমারও একটা মেয়ে ছিল, ওর মা ও জন্মের পরে আমার কাছে ফেলে দিয়ে অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে। তাই আমি ওকে দেখি ওর মাকে আমি কল্পনা করছি। আমি ছিলাম বেকার, আর আমাদের পাড়াতে একটা ছেলে চাকরি করত। সেই ছেলেটার সাথে অবৈধ প্রেম করে আমার বউ আমাকে ছেড়ে পালিয়ে গেছে। তাই আজ আমি সাধু হয়ে গেছি বাবা, সাধু হয়ে গেছি। লে এবার ঠেলা সামলা। হাই কোড়া কপাল, আমরাও বেকার ছিলাম, ওই করে আমাদের বিয়া হচ্ছে নাই। অনেক দিন থেকে আপনাকে স্মরণ করতেছিলাম বলে সাধু বাবার কাছে আমার হাত তাত দেখাই, যদি আমাদের বিয়া টিয়া হয়ে যায়। এ দেখছি তো আরো হিতের বিপরীত হয়ে গেল। তাহলে আমরা যে বেকার, তাহলে কি আমাদের কোনোদিনই বিয়া হবে নাই? কোনো মিয়া ছিলাই কি আমাদেরকে বিয়া করবে নাই? আর যদি বিয়াই করি এই বেকার অবস্থায়, তাহলে কি তোমার মতন আমাদেরও কি এই দশা হবে? হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে? যদি ভালো হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। যদি আরো ভালো ভালো ভিডিও পাইতে চান তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। তাহলে বন্ধু আজকের মতন টাটা, আগামীতে আরো ভালো ভালো হাসির ভিডিও নিয়ে আসছি।